পঞ্চগড়ের নিজ বাড়ি থেকে সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং পাথর ব্যবসায়ী গোলাম আজমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে পুলিশ সুপার SM শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে। গোলাম আজমের বাড়িতে দুই সন্তান সহ তার স্ত্রী ছিলেন। শনিবার রাতে শয়নকক্ষে বাবাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন তার মেয়ে। খবর পেয়ে জেলা শহরের ঘটিয়াপাড়া এলাকার বাড়ি থেকে জাপানে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গোলাম আজম পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।